আমি মিষ্টির জন্য দুটো স্লাইসের বোতল নিয়ে এসেছি, মিষ্টির স্লাইস খেতে খুব ভালোবাসে, যাই মিষ্টিকে গিয়ে স্লাইসের বোতল দুটো দিয়ে আসি, যাই। এই মিষ্টি, ওরে বাবা রে, মাথা কাটা ভূত কোথায় ছিল, আমার ভয় লাগছে বাবা, আমি পালাই পালাই বাবা, আমি পালাই। কে কথা বলছে এখানে, তুই মিষ্টি, তুই মাথা কাটা ভূত না? ওই দেখি তুই কেমন মিষ্টি, মাথা কাটা ভূত না? এ তাই যে মিষ্টি, যে তুই আমাকে মাথা কাটা ভূত সেজে ভয় দেখালি। আরে তুই স্লাইস খেতে ভালোবাসিস না, তাই তো আমি তোর জন্য দুটো স্লাইসের বোতল নিয়ে এসেছি, তা তুই আমাকে এমন ভাবে ভয় দেখালি যে আমি ভয়তে পালাচ্ছিলাম। দুটো স্লাইসের বোতল দাও, আমি খাবো। হ্যাঁ নে। সৃষ্টিমা, এই দেখো আমি তোমার জন্য ডোডো নোডো খাবার নিয়ে এসেছি, তুমি খাবে? নাও, তুমি ডোডো নোডো খাবার পেয়ে খুশি? উরে বাবা, সৃষ্টিমা খুব খুশি। এই মিষ্টি, কি করছিস? এই তো দাঁড়িয়ে দাঁড়িয়ে আছিস। এই মিষ্টি, এই নে টাকা, একটু দোকানে যা, দোকান থেকে একটা বড় সার্ফ এক্সেল সাবান নিয়ে আয় তো। আরে তোর বোন রং খেলা করেছে, তার রং খেলা করে জামা কাপড়ে রং ভর্তি করে ফেলেছে, তা তোর বোনের জামা কাপড়গুলো আমি কাচবো, জানা মিষ্টি, দোকান থেকে একটা বড় সার্ফ এক্সেল সাবান নিয়ে আয় না। ঠিক আছে মা, তুমি দাঁড়াও, আমি এখনই আনছি। হ্যাঁ যা, তাড়াতাড়ি যা। এই না মা, আমি দোকান থেকে বড় একটা সার্ফ এক্সেল সাবান কিনে এনেছি। এই মিষ্টি, তুই সত্যি সত্যি দোকান থেকে বড় একটা সার্ফ এক্সেল সাবান কিনে এনেছিস? হ্যাঁ আমি সত্যি সত্যি কিনে এনেছি। হ্যাঁ তাই তো দেখছি, মিষ্টি আজকে মায়ের ভালো মেয়ে হয়ে গেছে। দে মিষ্টি, দিয়ে সার্ফ এক্সেল সাবানটা দে, আমি এবার তোর বোনের রং খেলা জামা কাপড় গুলো কাচবো, দেরি হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি দে। দোকান থেকে সার্ফ এক্সেল সাবান এনে দেওয়ার জন্য আই লাভ ইউ মিষ্টি। ঠিক আছে। এই মিষ্টি, এই দেখ আমি তোর জন্য অ্যাপেল নিয়ে এসেছি একটা, তুই খাবি নাকি? আমি অ্যাপেল খাবো। এই মিষ্টি, এই দেখ আমি তোর জন্য একটা কমলা লেবু নিয়ে এসেছি, তুই খাবি নাকি? আমি কমলা লেবু খাবো না। এই মিষ্টি, এই দেখ আমি তোর জন্য দু প্যাকেট হ্যাপি ড্যাডি বিস্কুট নিয়ে এসেছি, তুই খাবি নাকি? আমি দু প্যাকেট হ্যাপি ড্যাডি বিস্কুট খাবো। দাও দাও। হ্যাঁ নে। কি মজা, আমি দু প্যাকেট হ্যাপি ড্যাডি বিস্কুট খাবো, কি মজা, কি মজা। তুই এবার খুশি? হ্যাঁ আমি খুব খুশি। ঠিক আছে। কি মজা গে। সৃষ্টিমা, তুমি কি খাবে? আমি চকলেট খাবো। তুমি চকলেট খাবে? ঠিক আছে, কাকুকে বলো চকলেট দিতে দেবে। চকলেট দেন দিনি দাদা, চকলেট দেন একটা। কোনটা নেবে বলো বলো? নাও চকলেটটা নাও, এ নাও, কাকুকে টাকাটা দাও। এবার খুশি? ওরে বাবা রে। সৃষ্টিমা, এই দেখো আমি তোমার জন্য এক প্যাকেট কামালসের সুইস রোল কেক নিয়ে এসেছি, তুমি খাবে? নাও, তুমি কামালসের সুইস রোল কেক পেয়ে খুশি? বাবা, সৃষ্টিমা খুব খুশি। এই মিষ্টি, কি করছিস? দাঁড়িয়ে আছি। দাঁড়িয়ে আছিস? এই মিষ্টি, এই নে টাকা, একটু দোকানে যা, দোকান থেকে এক প্যাকেট সিমুই নিয়ে আয় তো। আরে তোর দাদুর সিমুইয়ের পায়েস খেতে ইচ্ছে হয়েছে, তো আমি সিমুইয়ের পায়েস বানাবো, জানা মিষ্টি, দোকান থেকে এক প্যাকেট সিমুই নিয়ে আয় না। ঠিক আছে মা, তুমি দাঁড়াও, আমি এক্ষুনি আনছি। হ্যাঁ যা, তাড়াতাড়ি যা। এই না আমি দোকান থেকে এক প্যাকেট সিমুই এনেছি। এই মিষ্টি, তুই সত্যি সত্যি দোকান থেকে এক প্যাকেট সিমুই নিয়ে এসেছিস? হ্যাঁ আমি সত্যি সত্যি নিয়ে এসেছি। হ্যাঁ তাই তো দেখছি, মিষ্টি সত্যি সত্যি দোকান থেকে এক প্যাকেট সিমুই নিয়ে এসেছে, মিষ্টি দাদুকে কত ভালোবাসে। দে মিষ্টি, দে সিমুইয়ের প্যাকেটটা দে, আমি আবার সিমুইয়ের পায়েস বানাবো, তোর দাদু খাবে। দোকান থেকে সিমুইয়ের প্যাকেট এনে দেওয়ার জন্য আই লাভ ইউ মিষ্টি। ঠিক আছে। সৃষ্টিমা, তুমি কি কিনেছো? তুমি ট্রেন নিয়েছো তাই? ওরে বাবা। এই মিষ্টি, আজ হোলি উৎসব না? তাই তো দেখ, এই হোলি উৎসবের দিনে আমি তোর জন্য নতুন দুটো গিফট নিয়ে এসেছি। কি বলবো, তুমি আমার জন্য নতুন দুটো গিফট এনেছো? হ্যাঁ নতুন দুটো গিফট এনেছো মা, দাও দাও, এই দাও। হ্যাঁ দিচ্ছি দিচ্ছি, এই দেখ তোর নতুন দুটো গিফট, নতুন দুটো কুর্তি। ই মা, তুমি আমার জন্য নতুন দুটো কুর্তি কিনে এনেছো? হ্যাঁ দাও দাও, আমি পরবো। হ্যাঁ নে, আমি নতুন দুটো কুর্তি পরবো, কি মজা কি মজা। এই মিষ্টি, তুই এই নতুন দুটো কুর্তি পেয়ে খুশি? আমি নতুন দুটো কুর্তি পেয়ে খুব খুশি। ঠিক আছে। সৃষ্টিমা, তুমি কোথায় এসেছো? ও ডক্টরের কাছে এসেছো তাই? তুমি ডক্টরকে দেখাবে তাই? হ্যাঁ।